শনিবার সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, অর্থাৎ আগামীকাল রবিবার হবে সৌদিতে পবিত্র রমজান মাসের শেষ দিন এবং সোমবার তথা দোসরা মে ঈদুল ফিতর উদযাপিত হবে, এমন ঘোষণা দিল সে দেশের সংশ্লিষ্ট মন্ত্রক। সৌদি কর্তৃপক্ষ আজ এই ঘোষণা দিয়েছে বলে মধ্য প্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের চাঁদ দেখার কমিটি শনিবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখতে না পাওয়ার কথা জানিয়েছেন। তাদের আগেই সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া সোমবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। বাংলাদেশ, ভারত ও অন্যান্য দেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ উদযাপিত হয়ে থাকে। আগামীকালে যদি শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে সোমবার ভারতসহ উপমহাদেশের অন্যান্য দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে, আর তা না হলে 30 রোজা শেষে মঙ্গলবার ঈদ উদযাপন করবেন ওই সব দেশের মানুষ। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। বরাকে অর্থোপেডিক চিকিৎসার দরজা খুলে দিল এনএস অর্থোপেডিক হাসপাতাল। শুধু চিকিৎসার ব্যাপারটি নিশ্চিত করল না হাসপাতালটি, উন্নত মানের পরিষেবাও নাগালের মধ্যে নিয়ে এলো। এনএস অর্থোপেডিক হসপিটালের পথনির্দেশ হল নাগা টিল্লা পয়েন্ট, সোনাই রোড, শিলচর। এখানে রোগী দেখবেন মধ্যপ্রদেশের বিশিষ্ট সিনিয়র অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডক্টর কৈলাস শেট্টি। এছাড়াও রোগী দেখবেন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর ইন্তেকাব আলম। এতেই শেষ নয়, এখানে প্রতিদিন রোগী দেখবেন বিশেষজ্ঞ অর্থোপেডিক ডক্টর শামসুর রহমান লস্কর, ডক্টর সুদীপন দেব, বিশিষ্ট অর্থোপেডিক ডক্টর শামীম আহমেদ, স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সাহিদুল আলম বরভুঁইয়া ও ডক্টর ফেজ্জা রহমান। পরিকাঠামোগত দিক দিয়ে উন্নত মানের সব সুবিধার সংস্থান রেখেছে এস এন অর্থোপেডিক হাসপাতাল। অপারেশন থিয়েটারে রয়েছে উন্নত প্রযুক্তির ছাপ, রোগীদের জন্য রয়েছে স্বাস্থ্যসম্মত ক্যাবিন, রয়েছে এক্স রে মেশিন, ওষুধের জন্য বাইরে দৌড়ঝাঁপের প্রয়োজন নেই। হাসপাতালের ভেতরেই রয়েছে মেডিসিন শপ, তাতে একসঙ্গে পেয়ে যাবেন অর্থোপেডিকের সব ধরনের মেডিসিন। সব কিছুর সুবিধা গ্রহণ করে একজন রোগী যাতে শারীরিক ও মানসিক দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন, সেটাই এস এন অর্থোপেডিক হাসপাতালের একমাত্র লক্ষ্য। মনে রাখবেন, এস এন অর্থোপেডিক হাসপাতালটি আপনার সার্বিক সুস্থতার কামনা নিয়ে দাঁড়িয়ে আছে নাগাটিল্লা পয়েন্টের সোনাই রোডে। যোগাযোগের জন্য মোবাইল নম্বর পেতে চোখ রাখুন এই ভিডিওর পোস্টারে।